পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগে যখন দেশজুড়ে চরম উত্তেজনা, তখন নতুন সরকার গঠনে মরিয়া নওয়াজের মুসলিম লীগ ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি নেতারা। জোট সরকার গঠনে মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তারা। সবশেষ রোববার রাতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ সিনিয়র নেতাদের নিয়ে লাহোরে বৈঠক করেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাসভবনে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এ সময় জোট সরকার গঠনে রাজনৈতিক সমঝোতার বিষয়ে একমত হন তারা। নওয়াজ শরীফের সঙ্গে জোট সরকারে থাকতে বৈঠক করেছেন 17টি আসনে জয় পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্টের নেতারা। লাহোরে এমকিউএম নেতাদের সঙ্গে আলোচনার সময় নওয়াজের সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নির্বাচনে 18টি আসনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছে পিটিআই। ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে সড়ক অবরোধ করে মিছিল করেন তারা। নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে আমরা আদালতে যাব, আমাদের বিচার বিভাগের ওপর আস্থা আছে, আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নিব। জিসকে মুতাবিক পাকিস্তান তেহরিক ইনসাফ কে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস আকসারিয়ত কে সাথ জিতে হুয়ে থে, সুবহ মে ও রেজাল্ট চেঞ্জ হো গয়ে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলেমা খান নওয়াজ শরীফের বিরুদ্ধে ভোটের ফলাফল লুট করে নেওয়ার অভিযোগ করেছেন। ফল পুনরুদ্ধারে সবাইকে কঠোর আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ভোট চোরেরা দেশের 15 মিলিয়ন মানুষের প্রতীক চেনার অধিকার কেড়ে নিয়েছে। নওয়াজ শরীফ দেশের সব সম্পদ লুট করেছে। পাকিস্তানের জনগণের কাছে ইমরান খানের বিকল্প নেই, এজন্য সবাইকে রাস্তায় নামতে হবে। এদিকে ফলাফল ঘোষণায় অনিয়মে তদন্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দিতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন সিনেটর। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।